2017 থেকে 2021 সালে ট্রাম্পের প্রথম মেয়াদে যুক্তরাষ্ট্র ইরান সম্পর্কে তুমুল উত্তেজনা দেখেছে বিশ্ব। এ সময় ইরানের উপর আরোপ করা হয়েছিল নানা রকম নিষেধাজ্ঞার খড়গ। আবারও ক্ষমতায় সেই ডোনাল্ড ট্রাম্প। দ্বিতীয় মেয়াদে তাহলে কেমন হতে যাচ্ছে ট্রাম্প ইরান সম্পর্ক? আবারও কি নিষেধাজ্ঞা খেলায় মেতে উঠবেন ট্রাম্প? ইরানের সম্ভাব্য কৌশল কি হতে পারে? বিস্তারিত মনিরুজ্জামান বাবুর প্রতিবেদনে। ২০১৬ সালের নির্বাচনে জয়ী হয়ে ইরানের বৈদেশিক নীতি বিষয়ে ওবামা প্রশাসনের বহুপাক্ষিক কূটনীতি থেকে সরে আসেন ডোনাল্ড ট্রাম্প। তার চূড়ান্ত পরিণতি পাঁচ বিশ্বশক্তি ও জার্মানির সঙ্গে ইরানের পরমাণু চুক্তি থেকে যুক্তরাষ্ট্রকে বের করে আনা। ২০১৮ সালের মে মাসে জয়েন্ট কম্প্রিহেন্সিভ প্ল্যান অব অ্যাকশন নামের সেই চুক্তি থেকে যুক্তরাষ্ট্রকে প্রত্যাহার করে নেন ট্রাম্প। চুক্তি থেকে সরে এসে ইরানের ওপর সর্বোচ্চ চাপের অংশ হিসেবে পুনরায় অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করেন ডোনাল্ড ট্রাম্প। এই কৌশলের লক্ষ্য ছিল ইরানের অর্থনীতিকে পঙ্গু করে দেয়া, তেল রপ্তানি কমানো এবং কূটনৈতিকভাবে বিচ্ছিন্ন করা। মূলত এই নিষেধাজ্ঞা ইরানের অর্থনীতিকে মারাত্মকভাবে প্রভাবিত করলেও আবারও পারমাণবিক অস্ত্র নির্মাণে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ শুরু করে ইরান। ট্রাম্প ক্ষমতায় ফিরে আসার সঙ্গে সঙ্গে আবারও তিনি ইরানের ওপর একই ধরনের নিষেধাজ্ঞা আরোপ করতে পারেন বলেই মনে করছেন বিশ্লেষকরা। ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্র এবং তার আঞ্চলিক মিত্র উভয়ের জন্যই উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। নতুন করে চাপের মুখে ইরান তার প্রতিরক্ষা ও ক্ষেপণাস্ত্র উন্নয়ন খাতে কঠোর নিষেধাজ্ঞার সম্মুখীন হতে পারে। লেবাননে হিজবুল্লাহর প্রতি ইরানের সমর্থন থেকে শুরু করে ইয়েমেনে হুথিদের সমর্থন সবসময় ছিল বিতর্কের মূল বিষয়। পুনরায় কঠোর নিষেধাজ্ঞা আরোপ করলে এই গোষ্ঠীগুলোকে অর্থায়নে চ্যালেঞ্জের মুখে পড়তে পারে ইরান, যা এই অঞ্চলে কৌশলগত সমীকরণ পাল্টে দিতে পারে। তবে পথ খোলা আছে তেহরানের জন্য। বিশ্লেষকরা বলছেন, রাজনৈতিকভাবে ইরান মার্কিন চাপ মোকাবেলায় চীন এবং রাশিয়ার মতো বৈশ্বিক শক্তিগুলোর সঙ্গে ঘনিষ্ঠতা বাড়াতে পারে। মনিরুজ্জামান বাবু, ৭১।